বিএনপি কর্মীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় বাইতুল মকরম পুরানা পল্টন সহ আশপাশের এলাকা শিক্ষার্থীদের কোটা আন্দোলন নিহতদের স্মরণে গায়বানা জানাজা কর্মসূচি ঘিরে বুধবার দুপুরে এ সংঘর্ষের ঘটনা ঘটে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দাবি সরকার জনগণকে ভয় পায় বলেই গায়েবানা জানাজাতেও বাধা দিচ্ছে এখন জন্মসন্টা নিজের বিকাশ নিজে কর পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বুধবার বাদ জোহর বায়তুল মোকারম উত্তর গেটে গাইবানা জানাজা শেষে মিছিল বের করলে পুলিশের সাথে সংঘর্ষ বাঁধে বিএনপি কর্মীদের মুহূর্তে সংঘর্ষ ছড়িয়ে পড়ে বাইতুল মোকারম উত্তর গেট পুরানা পল্টন সহ আশপাশের এলাকায় বিএনপি কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছড়লে কেয়ারসেল সাউন্ড গ্রেনেড ও লাঠি লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ পুলিশ বলছে মসজিদ থেকে বের হয়ে বিএনপি কর্মীরা সড়কে বিশৃঙ্খলার চেষ্টা করলে তা প্রতিহত করা হয় এ সময় আটক করা হয় বেশ কয়েকজনকে দুজন পুলিশ সদস্য আহত হয়েছে এখানে একটা বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করা হয়েছে আমাদের দিকে ইট পাটকেল নিক্ষেপ করা হয়েছে পরবর্তীতে আমরা পুলিশ মানে আমরা আমাদের আইন শৃঙ্খলা আমরা নিয়ন্ত্রণে এনেছি এদিকে পুলিশি বাধা উপেক্ষা করে উত্তর গেটে গাইবানা জানাজায় যোগ দেন বিএনপি মহাসচিব সহ দলটির জ্যেষ্ঠ নেতারা জানাজা শেষে বিএনপি মহাসচিব বলেন চলমান সংকট শান্তিপূর্ণভাবে সমাধান না করে উল্টু পথে হাঁটছে সরকার এক ভয়াবহ এই রকম ঘটনা আমরা আমাদের জীবনে তখন দেখিনি আজকে অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হয় ছাত্রদের একটা ন্যায়সঙ্গত দাবি শুধু কোটার ব্যাপারে এটা তারা আলাপ আলোচনার মধ্যেই শেষ করতে পারতো শুধুমাত্র তারা জেদের কারণে আজকে তারা এই একটা হত্যাকাণ্ড ঘটিয়েছে সংঘর্ষ চলাকালে পুরানা পল্টন এলাকায় বন্ধ হয়ে যায় যান চলাচল প্রায় ঘন্টাখানেক পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ মাহমুদ শরীফ ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা